সো গাইস, তোমরা চাইলে কিন্তু এখন থেকে তোমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডে থাকা কোনো প্রকার অবজেক্ট অথবা মানুষকে এআইয়ের মাধ্যমে একদম প্রফেশনাল ওয়েতে রিমুভ করে ফেলতে পারবে। তো সেই জন্য তোমাদেরকে জাস্ট আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই তোমরা ফুল এডিটিং প্রসেসটি শিখে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকের এডিটটি করতে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। তো সেই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে চলে আসার পর তোমরা উপরে যে সার্চ বক্স রয়েছে এটার মধ্যে ক্লিক করবে এবং ক্লিক করে এখানে টাইপ করবে স্ন্যাপ এডিট। তো স্ন্যাপ এডিট লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে সর্বপ্রথমে যে অ্যাপটি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের এই অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল দিয়ে দিচ্ছি, তোমরা একটু ইনস্টল করে নিও। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে সরাসরি আমরা ওপেন বাটনে দিয়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি অ্যাপটির মধ্যে। তো অ্যাপটির মধ্যে চলে আসার পরে আমাদের যে অ্যাপটি রয়েছে সেটি স্টার্টিং নিচ্ছে। তো তারপরে আমাদের সামনে এই অ্যাপটির কিছু এক্সাম্পল শো হচ্ছে, যেখানে দেখাচ্ছে যে এই অ্যাপটির মাধ্যমে কত সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো কিছু রিমুভ করতে পারবো। এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে যে এডিটগুলো করতে পারবো সেই সবগুলো এডিট এখানে আমাদের সামনে একটি একটি করে শো হচ্ছে। তো তোমরা চাইলে অ্যারো আইকনে ক্লিক করে করে একটি একটি করে দেখতে পারো, অথবা সরাসরি উপরে স্কিপ বাটনে দিয়ে দিতে পারো। তো এগুলো দেখে নেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। তো এই ধরনের পেজটিতে চলে আসার পর আমরা এখানে যে একটি টিক মার্ক রয়েছে হোয়াইট কালার সার্কেলের মধ্যে, আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটিতে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে অ্যাপটার প্রো ভার্সন বাই করতে বলছে। তো আমরা উপরে যে ক্রস আইকন রয়েছে এটার মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে আমাদেরকে নিয়ে আসলো অ্যাপটির মধ্যে। তো যেহেতু আমরা নতুন করে অ্যাপটি চালু করেছি, আমাদের কিছু ইনস্ট্রাকশন দেখাচ্ছে। আর তোমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভের পাশাপাশি আরও কিছু এডিটিংয়ের সেগমেন্ট রয়েছে, তোমরা চাইলে এগুলোও ট্রাই করতে পারো। কিন্তু যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু রিমুভ করতে চাই, সেই জন্য আমরা উপরে চলে এসে একদম ফার্স্টে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছ রিমুভ, তো এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমাদের কাছে গ্যালারি পারমিশন চাইলো, তো আমরা অ্যালাউ দিয়ে দিলাম। তো তারপরে নিয়ে আসলো আমাদেরকে আমাদের ফোনে গ্যালারির মধ্যে। তো গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটোই কিন্তু এখানে শো হচ্ছে। তোমরা যেই ফটোর ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু রিমুভ করতে চাও সেটির উপর ক্লিক করে দিবে, তাহলে সেই ফটোটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই ধরনের কতগুলো অপশন পেয়ে যাব। তোমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু দুইটি সেগমেন্ট রয়েছে, একটা ম্যানুয়াল আর একটা অটো। তো তোমরা দুইভাবে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে পারো। তো আমরা যদি এই ম্যানুয়ালের অপশনে থাকি, তাহলে এখানে একটি ব্রাশ আইকনের সাইজ দেখতে পাচ্ছ। তোমরা এই সাইজটি কমাবাড়া করে তোমাদের ব্যাকগ্রাউন্ডে যেই একটি পার্টিকুলার অপশনকে যদি তোমরা রিমুভ করতে চাও, সেটাকে এইভাবে হাইলাইট করলে কিন্তু রেড কালারে সেটা মার্ক হয়ে যাবে। আর কোনো কারণে ভুল কোথাও মার্ক হয়ে গেলে এখানে যে একটি মাইনাস অপশন রয়েছে এটাই ক্লিক করে তোমরা সেটা মুছেও ফেলতে পারো। তো তারপরে তোমরা যদি রিমুভ অপশনে দিয়ে দাও, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে সেটি রিমুভ হয়ে যাবে। আর তোমরা যদি একবারে সবগুলো অপশন চেক করতে চাও, তাহলে তোমরা সরাসরি চলে যাবে এআই এর মাধ্যমে। তো আমরা এআই এ ক্লিক করে দিচ্ছি। তো এআই এ ক্লিক করার পরে এআই এর মাধ্যমে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অবজেক্ট রয়েছে সবগুলো অবজেক্ট ডিটেক্ট হচ্ছে। আর যতক্ষণে আমাদের অবজেক্টগুলো ডিটেক্ট হচ্ছে, তোমরা কিন্তু চাইলে তোমাদের এই ভাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এআই এর মাধ্যমে কিন্তু আমাদের ফটোর টোটাল 11টা অবজেক্ট সিলেক্ট হয়েছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি অবজেক্ট একটি একটি করে সিলেক্ট হয়েছে। তোমরা যে মেইন অবজেক্টটিকে রাখতে চাও, সেই অবজেক্টটিকে রেখে বাকি যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো একটা একটা করে দেখে দেখে রিমুভ করবে। আর তোমরা যে অবজেক্টটি সিলেক্ট করবে সেটা কিন্তু পিছনে রেড কালারে মার্ক হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নিও। তো দেখতে পাচ্ছ আমি আমাদের যে মেইন ক্যারেক্টারটি রয়েছে সেটিকে রেখে বাকি পিছনের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি একটি করে সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে টোটাল 4টি পার্সন সিলেক্ট হয়েছে। আমি একটি মেইন পার্সনকে রেখে বাকি পার্সনগুলোকেও সিলেক্ট করে দিচ্ছি। তো তোমরা এইভাবে দেখে নেবে যে তোমাদের কোনটিকে রাখা প্রয়োজন, আর যেগুলো তোমরা রিমুভ করতে চাও সেগুলোকে এইভাবে সিলেক্ট করে নিবে। তো সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা উপরে যে একটি রিমুভ অপশন রয়েছে এই রিমুভ অপশনের মধ্যে দিয়ে দিবে। তো রিমুভে দিয়ে দেওয়ার পর সামান্য কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমাদের ফটো যে ব্যাকগ্রাউন্ড থেকে সব অবজেক্টগুলো রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টগুলো রিমুভ হয়ে গেছে। তো তোমাদেরকে যদি বিফোর অ্যান্ড আফটারটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, দেখতে পাচ্ছ রিমুভ হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু একটু সমস্যা হয়েছে, তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু দুইটি জিনিস এখনও রিমুভ হয়নি। এখানে একজনের একটি লেগ রয়েছে আর একটা ব্যাগ দেখতে পাচ্ছি। আর এর জন্য যদি এআই দিয়ে প্রপারলি সব কিছু ডিটেক্ট না হয়, তাহলে তোমাদের চলে যেতে হবে আবার ম্যানুয়াল অপশনে। ম্যানুয়াল অপশনে গিয়ে আমরা ব্রাশের সাইজটা কিছুটা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে যেই পার্টগুলো এখনও রিমুভ হয়নি সেগুলোকে জাস্ট আমরা এইভাবে মার্ক করে দিব। আর এক্সট্রা চলে গেলে জাস্ট মাইনাস আইকনে দিয়ে মুছে দিচ্ছি। আবার প্লাস আইকনে দিয়ে উপরে যে অবজেক্ট রয়েছে সেটাকেও মার্ক করে দিলাম। এতটুকু হয়ে যাওয়ার পর ম্যানুয়ালি আমরা সিলেক্ট করে নিলাম এবং আবার আমরা রিমুভে দিয়ে দিব। তো রিমুভে দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ওই দুটি অবজেক্টও একদম রিমুভ হয়ে যাবে।
তো রিমুভ হয়ে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছে এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সব কয়টি অবজেক্ট রিমুভ হয়ে গেছে। তোমাদেরকে যদি বিফোর অ্যান্ড আফটারটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কত সুন্দরভাবে অবজেক্টগুলো রিমুভ হয়ে গেছে। এখানে যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি সেই জন্য ব্যাকগ্রাউন্ডের যে জায়গাগুলো থেকে আমাদের অবজেক্টগুলো রিমুভ হয়ে গেছে সেই জায়গার কালারটা কিছুটা ফেড হয়ে গেছে, কিন্তু তেমন একটা সমস্যা নেই, আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো এবার তোমরা চাইলে ফটোটা সেভ করে নিতে পারো। সেভ করার জন্য উপরে যে সেভ আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে, প্রথমে রয়েছে বেস্ট কোয়ালিটি, তো এটা আমরা ইউজ করতে পারবো না, এটা কিন্তু প্রো ভার্সন, এটা ইউজ করতে গেলে আমাদেরকে বাই করতে হবে। আমরা জাস্ট নিচে যে হাই কোয়ালিটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবো। তো এটার মধ্যে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি অ্যাড চলে আসতে পারে, তো তোমরা অ্যাডটি দেখে নিলে সেভ হয়ে যাবে অথবা সরাসরি সেভ হয়ে গেল দেখতে পাচ্ছ। তো গাইস আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, আর এডিটিং করার সময় কোনো ধরনের সমস্যা হলে একটা কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দিয়ে দিব। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন গুড বাই।